নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই বৃষরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কত পরিমাণ শুভ রয়েছে এবং কতই বা পরিমাণ অশুভ রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্স হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। বৃষরাশির জাতক জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিই। সেটি হচ্ছে আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সমস্ত বৃষরাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকার জন্যই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 বা আপনার বয়স 60 হতে পারে, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে 100-100 মিলবে এর আমি কখনোই দাবি করব না, এই কারণে করব না। দেখুন, আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা চলছে। সে কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে চলার পথে হোঁচট আপনারা কখনোই খাবেন না, এতটুকুটা বলতে পারি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চান, হ্যাঁ আপনাকে বলছি, যিনি এখন বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনি যদি আপনার জন্মছক বিচার করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এবং সাথে যদি আপনারা চান তাহলে 2021 সাল আপনার ব্যক্তিগতভাবে কেমন যাবে সেটিও জানতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সাল বৃষরাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকার জন্য কি বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি শারীরিক দিক, অর্থাৎ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে উদ্দীপনা পাওয়া যায়। তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই বছর অর্থাৎ 2021 সালে শারীরিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা যদি কোনো দুরারোগ্য রোগ ব্যাধিতে ভোগেন সেখান থেকে কিন্তু আপনারা ওভারকাম করবেন এবং আপনারা যে কোনো রোগ থেকে, বড় ধরনের রোগ থেকে, আমার কথা বলার উদ্দেশ্য মানে বড় ধরনের রোগ থেকে আপনারা কিন্তু উদ্ধার পাবেন এবং আপনারা কোনো বড় ধরনের রোগে কিন্তু সচরাচর পড়বেন না। তবে বছরে আপনারা একাধবার সর্দি কাশি জ্বর জ্বালায় ভুগতে পারেন, এটা বড় প্রশ্ন নয়। এই বছর অর্থাৎ 2021 সালে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম ক্রিয়েট করবে। হ্যাঁ বন্ধুরা, আপনার বাবা বা আপনার মা বা আপনার জ্যাঠা বা আপনার কাকা বা আপনার দাদু, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম রয়েছে, অর্থাৎ আপনার গুরুজন স্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভুগতে হতে পারে। এরপরে আসি প্রেম বা লাভ লাইফ, যেটি এখনকার বর্তমান যুগে একটা ফ্যাশন হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু প্রেমে পড়ছে এবং পড়বে। তো আসুন জেনে নেওয়া যাক 2021 সাল আপনাদের প্রেমের দিকটা কতটা দিতে চলেছে। এই বছর অর্থাৎ 2021 সালে আপনাদের প্রেমের দিক কিন্তু অতীব মাত্রায় শুভ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যারা এতদিন ধরে সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু মিঙ্গেল হবেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পেতে চলেছেন। এছাড়াও যারা প্রেম থেকে বাধা পেয়েছেন তাদের কিন্তু এই বছর প্রেমে সাফল্য রয়েছে এবং পুরনো প্রেম কিন্তু আপনাদের কামব্যাক করবে এবং আপনাদের গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের মধ্যে
মনের একটা মিলন কিন্তু এই বছর দেখা যাবে, এতটুকুটা বলা যেতেই পারে। তবে এই বছর দাম্পত্য জীবন কিন্তু প্রেমের মতো অতটাও সুখময় হবে না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই বছর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু মতান্তর থাকছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর থাকছে, কোনো কোনো ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মুখ দেখাদেখি নাও হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কেউ কাউকে সহ্য করতে পারছেন না, কেউ কাউকে দেখতে পারছেন না। তবে এটি হবে কিন্তু ইগো রিলেটেড প্রবলেম, অর্থাৎ আপনি আপনার জায়গায় ঠিক রয়েছেন, আপনার ওয়াইফ আপনার জায়গায় ঠিক রয়েছে। এই ইগো জিনিসটা যদি আপনারা মন থেকে মুছে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এরপরে আসি পড়াশোনার দিক। এই বছর পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, তবে তাদের বেশি সাফল্য রয়েছে যারা বিদেশে পড়তে চান। হ্যাঁ বন্ধুরা, এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করছেন, বা MBA করছেন, BBA করছেন, বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এবার আছে লোয়ার ক্লাস, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে, কিন্তু ততটিক মাত্রায় নেই। এরপর আসি আপনাদের সন্তানের দিক। এই বছর সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। যারা এতদিন ধরে সন্তান প্রাপ্তি করতে পারছিলেন না, তারা কিন্তু সন্তান লাভ করবে। অর্থাৎ আপনারা এই বছর ট্রাই করুন, 100% আপনারা সন্তান লাভ করবেনই করবেন। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে, তাদের সন্তান নিয়ে কিন্তু সেরকম একটা প্রবলেম ক্রিয়েট করবে না। তবে এই বছর শত্রুতার যোগ কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনারা খুব মাথায় একদম ঢুকিয়ে নিন, কারণ এই বছর শত্রুতা থেকে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। সেটা আপনার জ্ঞাতিশত্রু হতে পারে বা বৈশত্রু হতে পারে, এবং পাড়া থেকেও কিন্তু কিছু পরিমাণ শত্রুতা লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি কর্মস্থানেও কিন্তু আপনার বিরুদ্ধে আলোচনা চলবে, এবং আপনার বিরুদ্ধে কিছু মাত্রায় শত্রু জন্মাবে বা গুজিয়ে উঠবে। এই বছর কর্মপ্রাপ্তির দিক কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। অর্থাৎ যারা ঘরে বসে আছেন, বেকার, কোনোদিনও চাকরি করেননি, তাদেরকে বলবো এই বছর ট্রাই করুন, 100% আপনারা কিন্তু কর্ম পাবেন, এতটুকুরা বলতে পারি। এছাড়াও যারা অলরেডি চাকরি করছেন, ভাবছেন জব চেঞ্জ করব, করতে পারেন। তবে আপনারা যে জবে রয়েছেন সেই জবটা হুট করে ছেড়ে না দিয়ে আগে একটি জব কনফার্ম করে নিন, দেন এই জবটিকে ছেড়ে দিন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এর পাশাপাশি আপনাদের এই বছর চাকরিতে প্রমোশনের কিন্তু যোগ দেখা যাচ্ছে, এবং প্রমোশনের সাথে সাথে আপনাদের মাইনেও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই বছর যারা প্রেম করছেন, ভাবছেন কপালে সিঁদুর দেব, দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ প্রেম থেকে বিয়েতে পরিণত করতে যদি চান, অবশ্যই আপনারা এগোতে পারেন। অর্থাৎ গার্লফ্রেন্ডকে ওয়াইফ আপনারা বানিয়ে ফেলতে পারেন এই বছর। এর পাশাপাশি যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান, তারাও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। অর্থাৎ এই বছর আপনারা এগোতে পারেন। যে সম্পর্কগুলো আপনাদের ঠিকঠাক ম্যাচিওরেট করছিল না কোনো এক অজানা কারণে, সেই সমস্ত সম্পর্ক কিন্তু আপনাদের ম্যাচিওরেট লাভ করবে, এবং এর পাশাপাশি সেই জায়গা থেকে কিন্তু আপনাদের বিয়ে হয়ে যাবে। তবে 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 একটি বিষয় আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিই, এই বছর কিন্তু শত্রুতার যোগ রয়েছে। আমি পূর্বেই বললাম আপনার পাড়া থেকে কিন্তু শত্রুতা করতে পারে, অর্থাৎ আপনার সম্পর্কে মেয়ের বাড়ি বা ছেলের বাড়িকে যা নয় তা বলে ফেললো, যেখান থেকে কিন্তু সম্পর্কগুলো কিছু অংশে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই বছর আপনাদের ভাগ্যের সাপোর্টের বছর, অর্থাৎ এই বছর আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ ভাগ্যের দ্বারা হয়, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অতি সহজে করে ফেলবেন। এই বছর যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। অর্থাৎ কিছু বিজনেস আমি নাম বলছি, সেই বিজনেসগুলো যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। যেমন বইয়ের দোকান, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ বইয়ের যদি দোকান থাকে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। এর পাশাপাশি কসমেটিক্সের দোকান যদি আপনার থাকে, সেক্ষেত্রে শুভ রয়েছে। এর পাশাপাশি গার্মেন্টসের দোকান যদি থাকে, সেক্ষেত্রে শুভ রয়েছে। গোল্ডের দোকানে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। এর পাশাপাশি গাড়ির যদি আপনার শোরুম থাকে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। এর পাশাপাশি যাদের ওষুধের দোকান রয়েছে,
তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও এই বছর যারা ফুলের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। কৃষক সম্প্রদায় মানুষ রয়েছে, কৃষিকাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। এবং এই বছর যারা ব্রোকারি বা দালালির বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এবার আসি সেল প্রফেশন, যারা ডক্টর রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা উকিল রয়েছেন তাদের কেমন যাবে? যারা ডক্টর রয়েছেন তাদের দুর্দান্ত যেতে চলেছে, একদম দুর্দান্ত যেতে চলেছে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরও কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা উকিল রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই বছর যারা প্রমোটিংয়ের বিজনেস করেন তাদের কিন্তু বিজনেস কিন্তু ডেভেলপমেন্ট করবে এবং আপনাদের অর্থ কিন্তু দুই গুণ থেকে তিন গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর বিশাল পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবন অর্থের ভাণ্ডার কিন্তু খুলতে চলেছে। এই বছর লটারি, সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেট থেকে অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। তাই আপনারা লটারি, সাট্টা, জুয়া কিন্তু কাটতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে রাহুগ্রহের কেমন প্লেসমেন্ট রয়েছে, অর্থাৎ রাহুগ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা কিন্তু বড় বিচারের বিষয়। এর পাশাপাশি যারা নতুন বিজনেস এবছর স্টার্ট আপ করতে চান, ভাবছেন নতুন কোনো বিজনেস করব, করতে পারেন। তবে আপনার জন্মছকে কোন বিজনেস শ্যুট করবে জানেন কি, তার জন্য আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, ভিডিওটি রিভাইন্ড করে দেখে নিন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। এই বছর আপনারা টু হুইলার, ফোর হুইলার কিন্তু কিনতে চলেছেন। তবে যারা ফোর হুইলার কিনবেন তারা কিন্তু একটু সাবধানে থাকুন, কারণ আপনাদের কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবং যারা টু হুইলার কিনবেন তাদের ক্ষেত্রেও সেম। তাই ফোর হুইলার কেনার আগে অবশ্যই গাড়িতে রেখে নেবেন ড্রাইভার সাইড এবং কো ড্রাইভার সাইড, এয়ারব্যাগ রয়েছে কিনা। যে গাড়িতে ড্রাইভার সাইড এবং কো ড্রাইভার সাইড এয়ারব্যাগ রয়েছে সেই গাড়ি কিন্তু কিনুন। এই বছর আপনাকে মাথায় হাত বুলিয়ে কিন্তু অনেকে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। কারণ এই বছর কিছু পরিমাণ আপনার সাথে ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাউকে বিশ্বাস করে মনের কথা, কাউকে বিশ্বাস করে অর্থ দেবেন না, এবং যেখান থেকে কিন্তু আপনার কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাই এই বছর বিশ্বাসটা পকেটে রাখুন, বিশ্বাসটা পকেটে রেখে চলুন, কারণ হুটপাট কাউকে বিশ্বাস করবেন না। কারণ আপনাদের মন খুব খোলা হয় এবং সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন, দুটো মিষ্টি মিষ্টি কথা বলে দিল আর আপনিও বিশ্বাস করে নিলেন আর আপনিও টাকা দিয়ে দিলেন, এইরকম ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই মাথায় রাখুন। এই বছর যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক লেভেলের উত্থান কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ সমস্ত দিক থেকে যদি দেখা যায় বৃষরাশির জাতক জাতিকার 2021 সালে বিশাল পরিবর্তন ঘটতে চলেছে, যা আপনাদের জীবনকে ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।